দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম, তাই মেকারের কাছে গিয়ে মোটরসাইকেলে প্যাডেল লাগাতে চান চালক। যদিও মজা করে ভিডিওটি তৈরি করলেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নীরব প্রতিবাদ এটি। হোন্ডা নিয়ে কোথায় যাচ্ছেন ঢাকায়? আর বলো না, কাল রাত থেকে যে পরিমাণ তেলের দাম বাড়ছে, তো তেল কিনার তো একেবারে অবস্থা নাই আমার। এখন ভাবতেছি যে দেখি মেকারের দোকানে নিয়ে গিয়ে সাইকেলের মতো যদি একটু প্যাডেল লাগানো যায় তাহলে একটু ভালো হয় আর কি। তো দেখি গিয়ে কি অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেল ছাড়া গাড়ি চালানোর বিভিন্ন রেসিপি এরই মধ্যে ভাইরাল। গাড়ির সামনে গরু বেঁধে সেই গরুর টানে চলছে গাড়ি, সেই গাড়িতে মনে সুখে বসেছে যাত্রী। ভিডিওগুলো বাইরের দেশের হলেও তেলের বিকল্প পথের রেসিপি এটি। একবার ভাবুন, ঢাকার বুকে গাড়ির সামনে গরু লাগিয়ে এমনভাবে যদি গাড়ি চালানো হয় তাহলে কেমন হবে? ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে পাই, রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। আমাদের যতটুকু চাহিদা তার চেয়ে অনেক বেশি পেট্রোল ও অকটেন আমাদের আছে। গত বুধবার 27 জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যুক্তি দেখিয়ে অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির বিষয়টি কতটুকু যৌক্তিক এটাই এখন বড় প্রশ্ন। কারণ চাহিদার প্রায় অর্ধেক অকটেন ও শতভাগ পেট্রোল দেশেই উৎপাদিত হয়। চাহিদার থেকে বেশি অকটেন ও পেট্রোল আমাদের আছে এই কথা 9 দিন আগেই প্রধানমন্ত্রী বলেছেন। যে অকটেন পেট্রোল আমাদের আমদানি করতে হয় না সেটার সাথে বিশ্ববাজারের কী সম্পর্ক? আর তাছাড়া বিশ্ববাজারে তো বর্তমানে তেলের দাম কম। IMF থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, এমনটাই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পরিস্থিতি মোকাবেলায় বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার 6 আগস্ট এক ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এই দাম বৃদ্ধি সব মানুষের কাছে সহনীয় নয়, তাই আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও জ্বালানির মূল্য কমানো হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারে কমানোর আশ্বাস দিলেও চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় কিছুদিন আগে ডিজেলের দাম কমিয়েছিল, সে অনুসারে এবার বাস ভাড়াও কমালো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া দেশটি। সংকটে পড়া শ্রীলঙ্কা ভাড়া কমিয়েছে, আর উন্নয়নের পথে থাকা ডিজিটাল বাংলাদেশের বাস ভাড়া বেড়েছে। রাতের বেলা তেলের দাম বেড়েছে, আর সকালেই দুর্ভোগের মুখে পড়েছে সাধারণ মানুষ। দুর্ভোগের কষ্টে এখন একটা গানের কথা খুব মনে পড়ছে, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাক্কার সাইকেল। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।